চলতি অর্থবছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.6 ভাগ, কিন্তু গেল 6 মাস ধরে মূল্যস্ফীতি 6 শতাংশের বেশি। জুলাইয়ের হিসেবে এই হার 7.48 শতাংশ। এরপর আগস্টের শুরুতে জ্বালানি তেলের দাম বাড়ার পর পণ্যের মূল্য আবারও বেড়েছে, পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ঊর্ধ্বগতির চাপে দেশের অর্থনীতি। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার এনইসির সম্মেলন কক্ষে ডিজেএফবির উন্নয়ন সংলাপের আয়োজন করে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে অংশ নিয়ে জিডিপি প্রবৃদ্ধির 7.5 শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী। মূল্যস্ফীতিটাকে আমরা সেপ্টেম্বরের মধ্যে কন্টেন করতে পারি, অক্টোবর থেকে আমরা ব্যাকওয়ার্ড আনতে পারি, তাহলে আমার মনে হয় যে ডিক্লেয়ার্ড গোল 7.5% না হোক, 7 হলেও কিন্তু আমি খুবই আনন্দিত। স্মরণকালের সবচেয়ে বৃহত্তম খাদ্য রিজার্ভ আমাদের হাতে আছে এবং IMF ঋণটা আমি পেয়ে যাব, এই সকল বিবেচনায় মনে করি যে আমরা ঘুরে দাঁড়াবো। দেশে প্রকল্প বাস্তবায়নের সময় ও ব্যয় বেড়েই চলছে, এর পাশাপাশি রয়েছে দুর্নীতি, এসব রোধে তদারকি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। শুধু প্রকল্পের সীমাবদ্ধ নয়, দুর্নীতি জীবনের প্রতিটি ক্ষেত্রেই হচ্ছে, কম বেশি, কোনো কোনো সমাজে কম হয়, কোনো সমাজে বেশি হয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের এখানে একটু মাত্রাটা দৃশ্যমান। আমরা সংস্কারের মাধ্যমে, আইনের মাধ্যমে, বিধিবিধানের মাধ্যমে এটা কমাবার চেষ্টা করব। IMF-এর ঋণ পেলে ও ডলারের দাম ঠিক রাখতে পারলেই অর্থনীতি স্থিতিশীল হবে বলে প্রত্যাশা করছেন পরিকল্পনা মন্ত্রী। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।